একটা বই আমার বাবার খুবই ভালো লেগেছিল, যেটা হচ্ছে আপনার ঐতিহাসিক বই, যেমন সিরাজদৌলা। এটাতে আপনার ডি এল রায় সিরাজদৌলার যে কোর্ট সিনটা, তুর্ধর্ষই একটা সিন, মানে যারা অভিনয় করেন বা ডি এল রায় সিরাজ যারা পড়েছেন। সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের নিজ নিজ শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্ব রকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, সেদিন আপনারা আমার বিচারে বসবেন, আর সেদিন যে দণ্ড আপনারা আমাকে দেবেন আমি তা মাথা পেতে গ্রহণ করব। সিপাহ সালার জাফর আলী খান, আপনি শুধু আমার সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে ওকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই আত্মীয়, লোভে পড়ে অথবা মোহের বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কার্যে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পুরুষ আপনার আছে আমি জানি। ভগবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। অপরাধ যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি, আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই, সুতরাং আমি মুসলমান বলে আপনারা আমাকে ত্যাগ করে যাবেন না। চেয়ে দেখুন বাংলার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গানে, শুধু সুস্থ সন্তান শিয়রে রোর উত্তমানা জননী নিশা অবসানের অপেক্ষায় প্রভুর মাননায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে জীবন দিয়ে জাগরণের সেই অভয় বাণী, জীবন দিয়ে রোধ করব মরণের এই অভিযান।